সহিব নোৱাৰি ৰাজপথলৈ ওলাই আহিল ৰাইজ, কিয়নো বাৰে বাৰে বিদ্যুতৰ লুকাভুকু, বাৰে বাৰে বিদ্যুৎ কৰ্তন কৰা হৈছে আৰু যাৰ বাবে ধুবুৰীত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। উৎকট গৰমত ধুবুৰীত উত্তপ্ত পৰিস্থিতি, বিদ্যুৎ বিভাগৰ কাৰ্যালয়ত তলা ওলমালে ধুবুৰীৰ ৰাইজে। আমি লৈ আহিছো বিশেষ খবৰ, ধুবুৰীত বাৰে বাৰে বিদ্যুতৰ লুকাভাকু আৰু উৎকট গৰমত বাৰে বাৰে বিদ্যুৎ কৰ্তনৰ পাছত অতিষ্ঠ হৈ পৰিছে ৰাইজ, ৰাজপথলৈ ওলাই আহিছে শ শ লোক। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ কর্তনত অতিষ্ঠ রাইজ ওলাই আহিছে রাজপথলৈ, তীব্র প্রতিবাদ করেছে, বিদ্যুৎ বিভাগৰ কার্যালয় তলা ওলমাইছে, কার্যালয় ঘেরাও করেছে। ধুবুরীর আগমনের সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির, আর যেহেতু রাজ্যত ভয়ঙ্কর রূপত বৃদ্ধি হয়েছে তাপমাত্রা, বিদ্যুৎ যোগানত ব্যর্থ বিদ্যুৎ বিভাগৰ বিরুদ্ধে রাইজে উজাড়িছে তীব্র ক্ষোভ। আর আগমনী বৈদ্যুতিক উপসংমণ্ডলের প্রায় সংখ্যক গাঁওতে নাই বিদ্যুৎ, আর যার বাবে অতিষ্ঠ হয়ে পড়ছে লোকসকল। উত্তেজিত রাইজে কার্যালয় ঘেরাও করে তলা ওলমাইছে, বিদ্যুৎ বিভাগের কার্যালয় তলা ওলমাইছে। ধুবুরীত এক উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করেছে। আনহাতে ভাঙাদুলি গাঁত কেবল বিদ্যুতের তার লগাই দায়িত্ব সামরিছে বিদ্যুৎ বিভাগে। বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ যোগান ধরব নোৱাৰা অভিযোগ উত্থাপন করেছে লোকসকলে, আর যার বাবে বারে বারে লোডশেডিং করা হয়েছে, বারে বারে বিদ্যুৎ কর্তন করাত অতিষ্ঠ হয়ে পড়েছে লোকসকল। আজি যেহেতু দিনের ভাগতে ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধি, বর্তমানলৈকে রাজ্যের বিভিন্ন প্রান্তত অব্যাহত আছে উৎকট গরম, ভয়ঙ্কর গ্রীষ্ম প্রবাহ অব্যাহত আছে, আর তার মাজতেই সঘন লোডশেডিংত অতিষ্ঠ হয়ে পড়েছে এই সকল ধুবুরীর আগমনের বাসিন্দাই, আর বিদ্যুৎ বিভাগের কর্মচারীক জবাবদিহি করেছে লোকসকলে। আর আমি ধুবুরীর দৃশ্য দেখাই আছো, পুরুষ মহিলা সকল এনেদরে ওলাই আহিছে উৎকট গরমত বিদ্যুৎ বিভাগের কার্যালয় উপস্থিত হয়েছে এই সকল পুরুষ মহিলাই। এবার দুবার নহয় বারে বারে বিদ্যুৎ কর্তন করার অভিযোগ উত্থাপন করেছে এই সকল লোকে, বিদ্যুৎ যোগান ধরব নাই বিদ্যুৎ বিভাগে, আর উৎকট গরমত এই সকল লোকে দহিবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ি যেহেতু ভয়ঙ্কর গ্রীষ্ম প্রবাহের ভয়ঙ্কর বিদ্যালয়ের পাঠদানের সময়সীমা সাল সলনি করবলিয়া হয়েছে, তার মাজতে বিদ্যুৎ বিভাগের এই কাণ্ডত এই লোকসকল অতিষ্ঠ হয়ে পড়েছে। বারে বারে বিদ্যুৎ কর্তন, বারে বারে লোডশেডিং, আর তীব্র গ্রীষ্ম প্রবাহতেই এই পরিস্থিতির সম্মুখীন হবলগিয়া হয়েছে লোকসকলে, আর যার বাবে বিদ্যুৎ বিভাগের কর্মচারীক জবাবদিহি করার বিদ্যুৎ বিভাগের এইটো কার্যালয় বিদ্যুৎ উপসংমণ্ডলের কার্যালয় তলা ওলমাইছে ধুবুরীর আগমনের রাইজে। আমি সেই দৃশ্য দেখাইছো, বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করেছে লোকসকলে, আর তার পাছতেই তীব্র ক্ষোভ উজাড়িছে, বারে বারে বিদ্যুৎ কর্তনত অতিষ্ঠ হয়ে পড়েছে আগমনের রাইজ, আর যার বাবে এনেদরে প্রচণ্ড গরমত রাজপথলে ওলাই আহিছে লোকসকল। আর এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, মন্তব্য শুনক। আমার অফিসটা আমালকে ঘেরাও করেছো এই কারণে আমালকে সদায় আমালকে কারেন্টের বিলটা আমালকে সদায় লই থাকে, কিন্তু আমার মিটারটা নজলে, নজলার কারণে আমালকে যাওয়া বছরক আমালকে এনেকা এবার ঘেরাও করেছিল, করার পিছত আমালকে কামটা ইহতে দিলে, দিয়ার পিছত আমালকে এমএলএ এমপি সবরে ইলেকশন দি কিনে আমালক করিল, কিন্তু যাওয়া বছর ঘেরাও করার পিছত আমালক তাতে সান্তনা দি কিনে পোস্টটা গাড়িলে, গাড়ার পিছত আজি লগে আমার লাইনটা নাই, ইহতে খালি আহিলে আজি কালি পরশি এনেকা করে থাকে, এসডিও স্যার এনেকা কই থাকে, কোয়ার পিছত আমাক আজি লগে কারেন্ট দিয়া নাই, কিন্তু বিলটা মাহে মাহে লই থাকে, বিলটা এক টাকা কমি না, লাগিলে এক টাকা বেশি আহে, আহার পিছত এনেকা যদি হয় আমার লড়া ছলি আছে, লড়া ছলি যদি পড়ব না পায়, ইহতে একটা ফেসবুকত একটা মোবাইলত একটা কোশ্চেন দিয়ে সেইটু যদি পড়ব না, রাতে যদি না পড়ে সারের কম্পলেন আহি যায়, আমালকে কেনেকে লেখা লেখা পড়াটা শিকাম ইহতক, তেনহলে আমালকে এনেকুৱা প্রবলেম হলে গাঁত এনেকুৱা বুড়া মানুষ কিমান মরি আছে অকল গরমের কারণে, হার্ট এটাকে মরি আছে, এনেকুৱা হওয়ার পিছত আজি যদি আমালকে এনেকুৱা অসুবিধা হয়ে থাকে, আমালকে ডেকা মানুষ এটা যদি মরি যায়, একটা ডেকা মানুষ মরিলে এক সপ্তাহ হওয়া নাই, আজি এনেকুৱা এনেকুৱা মানুষ মরিলে, মরার পিছত আজিকলকে ইহতে কারেন্ট দিয়া নাই, আমালকে আহিলে
অফিসের পর মানুষ ফোন করে এস ডি সি ইয়ার পর গুছি যায় কত ফিল্টার ছাই থাকে কি থাকে এনে আমার নামানো আমার ট্রান্সমিটার দিব বিশ তারিখে দিয়া কথা আছে আজিকলি দিয়া নাই এনে হলে মানুষ কেন চলিব আমার মানুষ আজিকলি করব পারা নাই সর সর লড়া ছলি রাতে 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 আজিকলি আমার লড়া ছলি করব নাই রাতিকলি এই যে লড়া ছলি বলে মেট্রিক পরীক্ষা দিব মেট্রিক পরীক্ষা দিলে পাস নহলে কেন হব এনে হলে আমার সেইকারণে আমার লড়া ছলি ভবিষ্যৎ আছে সারা চাকরি আছে চাকরি থাকলে নহব ইহতর ভবিষ্যৎ চাব কিন্তু আমার ভবিষ্যৎ লড়া ছলি আমার আমার ভবিষ্যৎ গুছি গল কিন্তু আমার লড়া ছলি ভবিষ্যৎটা চাব লাগবে চাবার এনেকুয়ার কারণে আমার ইমান সহ্য করব নো সেইকারণে আজ আমার ঘরের গাঁর যান লড়া ছলি মাইকী মতো সব আইছে আমাকে এস ডিও স্যারে আহার লগেলগে ইহতে গুছি গল যার পিছ আমার এস ডিও স্যারক আজি ট্রান্সমিটার হোক এস ডিও স্যারক আমার লাগিব ইহতের কথা পাতিম দুদিনের ভিতর আমার কারেন্ট লাগিব নহলে আমার ইয়াত অফিসে নালাগে ঘর কাগজ যদি অফিস থাকি কিনে আজিক লগে যদি আমার লগে এনে অসুবিধা করে থাকুক তেনহলে আমার কি কি হব সেইকারণে আজি আইসু এস ডিও স্যার লই কিনে যামে যাম নহলে ইহতের কথা পাতিম আকৌ ট্রান্সমিটার আমার দিব লাগিব সেইকারণে আজি আসু থাকার পিছত এস ডিও স্যার লাগিব বিলটো মাহে মাহে দি থাকো দিয়ার পিছতো এনেকুয়া যদি হয়ে থাকে তেনহলে আমার লগে কি করিম আজিক লগে তো বাঁচিব লাগবে না থাকার পিছত সেইকারণে আন্দোলন করে আসু সেইকারণে কৈছো এস ডিও স্যার আজি লাগিব লাগিব আমার অফিসটা আমার লগে ঘেরা।